গর্ভে সাত মাসের সন্তান হাতে তরোয়াল অলিম্পিক্সে দেশের জন্যই হবুময়ের লড়াইকে কুর্নির জানাচ্ছে গোটা বিশ্ব সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েও অলিম্পিক্স খেললেন এই মহিলা মিশরের নাদা হাফেজ আজ মেয়েদের অনুপ্রেরণা এই গর্ভবতী মহিলাকে চেনেন এই ভিডিওর মাধ্যমে জেনে নিন তার সম্পর্কে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েও লড়ে জিতে নেওয়াটাই ছিল প্রথম লক্ষ্য সাত পাঁচ না ভেবে তাই প্যারিসে অনুষ্ঠিত দু সালের অলিম্পিক গেমসে সগর্বে অংশ নিয়েছিলেন মিশরীয় ফেন্সার নাদা হাফেজ সম্প্রতি ইনস্টাগ্রামের মাধ্যমে হাফেজ জানিয়েছেন যে তিনি সাত মাসের গর্ভবতী হওয়া সত্ত্বেও প্যারিস অলিম্পিকে নিজের ইভেন্টের রাউন্ড অফ সোলো খেলে জিতেছেন তবে তার এই জার্নিটা কিন্তু শুরু হয়েছে অনেকদিন আগেই দু সালে হাফেজ মিশরীয় জাতীয় সিনিয়র মহিলা সাবের ফেন্সিং দলে যোগদান করেছিলেন পরের বছর তিনি মিশরীয় সিনিয়র মহিলা সাবের জাতীয় প্রজাতন্ত্র প্রতিযোগিতায় প্রথম জয়লাভ করেন তিনি আলজেরিয়ায় আফ্রিকান জোনাল যোগ্যতার মাধ্যমে দু রিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন দু সালে তিনি আবার অলিম্পিকে একটি স্থান অর্জন করেন তিনি দু আফ্রিকান জোনাল চ্যাম্পিয়নশিপে রুপোর পদক এবং দু হাজার চোদ্দো এবং দু সালে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন উপরন্ত তিনি বেলজিয়াম ট্যুরনই স্যাটেলাইটে একটি ব্রোঞ্জ পদকও জিতে নিয়েছিলেন এবারে অলিম্পিক্সে পদক না পেলেও সবার মনে জায়গা পেয়েছেন হাফেজ সেই সাথে অনুপ্রেরণা হয়ে উঠেছেন বিশ্বের প্রতিটি মহিলার কাছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েও অলিম্পিক্স খেললেন এই মহিলা মিশরের নাদা হাফেজ আজ মেয়েদের অনুপ্রেরণা এই গর্ভবতী মহিলাকে চেনেন এই ভিডিওর মাধ্যমে জেনে নিন তার সম্পর্কে সাত মাসের অন্তঃসত্ত্বা হয়েও লড়ে জিতে নেওয়াটাই ছিল প্রথম লক্ষ্য সাত পাঁচ না ভেবে তাই প্যারিসে অনুষ্ঠিত দু সালের অলিম্পিক গেমসে স্বগর্বে অংশ নিয়েছিলেন মিশরীয় ফেন্সার নাদা হাফেজ সম্প্রতি ইনস্টাগ্রামের মাধ্যমে হাফেজ জানিয়েছেন যে তিনি সাত মাসের গর্ভবতী হওয়া সত্ত্বেও প্যারিস অলিম্পিকে নিজের ইভেন্টের রাউন্ড অফ ষোলো খেলে জিতেছেন তবে তার এই জার্নিটা কিন্তু শুরু হয়েছে অনেকদিন আগেই দু সালে হাফেজ মিশরীয় জাতীয় সিনিয়র মহিলা সাবের ফেন্সিং দলে যোগদান করেছিলেন পরের বছর তিনি মিশরীয় সিনিয়র মহিলা সাবের জাতীয় প্রজাতন্ত্র প্রতিযোগিতায় প্রথম জয়লাভ করেন তিনি আলজেরিয়ায় আফ্রিকান জোনাল যোগ্যতার মাধ্যমে দু হাজার রিও অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন দু সালে তিনি আবার অলিম্পিকে একটি স্থান অর্জন করেন তিনি দু হাজার আঠেরো আফ্রিকান জোনাল চ্যাম্পিয়নশিপে রুপোর পদক এবং দু হাজার চোদ্দো এবং দু সালে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন উপরন্ত তিনি বেলজিয়াম টুর স্যাটেলাইটে একটি ব্রোঞ্জ পদকও জিতে নিয়েছিলেন এবারে অলিম্পিক্সে পদক না পেলেও সবার মনে জায়গা পেয়েছেন হাফেজ সেই সাথে অনুপ্রেরণা হয়ে উঠেছেন বিশ্বের প্রতিটি মহিলার কাছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো